আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে অবস্থান করছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আছি শামিমা ফেরদৌস, সিনিয়র প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। শিক্ষার্থী, আমরা প্রাণী বিজ্ঞানের অধ্যায় দুইয়ের প্রাণীর পরিচিতি অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অধ্যায় দুইয়ের তিন, প্রতীক প্রাণী। আজকের মজার একটি প্রাণী, সেই প্রাণীটি আমরা আগে দুইটি প্রাণী পড়ে আসছি, একটি ছিল হাইড্রিয়া, আরেকটি ছিল গাছ ফরিং। এখন যে প্রাণীটি পড়বো সেটা সবারই খুবই প্রিয়, সেই নামটি তোমরা নিজেরাই বলতে পারবো। আমরা একটু দেখি আসলে সেই প্রাণীটা কি। সেটি হচ্ছে আমাদের মজাদার এবং পুষ্টিকর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার, যা রুই মাছ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রুহিতা। আজকের এই অধ্যায়ের আলোচ্য বিষয় হবে, আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে রুই মাছের প্রজনন, দুই, রুই মাছের জীবন বৃত্তান্ত, এবং তিন, রুই মাছের সংরক্ষণ। আজকের ভিডিও থেকে আমরা ভিডিওটা দেখার পরে এই অধ্যায় থেকে যা শিখবো বা শিখুন ফল, সেখান থেকে আমরা যে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো বলবো সেগুলো একটু দেখি। জ্ঞানমূলক প্রশ্ন, মেশার কিয়াম কি? নাম্বার দুই, অ্যাট্রেশিয়া কি? নাম্বার তিন, স্পনিং কি? চার, প্রণোদিত প্রজনন কি? পাঁচ, ডিমার্শাল কি? ছয়, ধানি পোনা কি? সাত, আঙ্গুরি পোনা কি? আট, সংরক্ষণ কি? এবং নয়, জীবন বৃত্তান্ত কাকে বলে। ভিডিওটা দেখার শেষে আমরা যে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ব সেগুলো হচ্ছে বা বলতে পারবো তা হচ্ছে, স্রোতোষিনী নদীতে স্পনিংয়ের সুবিধা কি? নাম্বার দুই, রুই মাছকে কার্প জাতীয় মাছ বলা হয় কেন? নাম্বার তিন, রুই মাছ স্থির পানিতে ডিম পারে না কেন? নাম্বার চার, হ্যাচারি পোনা অপেক্ষা প্রাকৃতিক পোনার চাহিদা বেশি কেন? এবং নাম্বার পাঁচ, রুই জাতীয় মাছের সংরক্ষণের গুরুত্ব লিখো। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়ে চলে আসা যাক। আমাদের সেই আমাদের আমিষের 70% আমিষ আমরা যে ধরনের খাবার থেকে পাই সেটি হচ্ছে মাছ, আর সেটি হচ্ছে তার মধ্যে হচ্ছে রুই মাছ। সেই মাছটা কিভাবে প্রজনন করে এবং তাদের নিশ্চয় কিভাবে ঘটে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের বিষয় কি হচ্ছে? তাহলে রুই মাছের প্রজনন। তাহলে প্রজনন তন্ত্র আমাকে জানতে হবে, প্রজনন তন্ত্র কি? রুই মাছ আসলে আমরা কি জানি, এক লিঙ্গ প্রাণী, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয় পৃথক পৃথক প্রাণীতে অবস্থিত। মানে একটি পুরুষ রুই মাছ এবং অন্যটি হবে স্ত্রী রুই মাছ, তাদের আলাদা দেহে তাদের এই জনাঙ্গ বিদ্যমান। তাই আমরা তাকে কি বলতে পারছি, রুই মাছ কি ধরনের মাছ? এক লিঙ্গ প্রাণী। এবার প্রজননকালে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের আকার বৃদ্ধি পায় এবং পূর্ণ বিকাশিত হয়। প্রজনন ঋতুতে শুক্রাশয় দুটি বৃদ্ধি পেয়ে দেহের কাণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে এবং তার রং হয় গোলাপি বর্ণের। দেহ প্রাচীরের শুক্রাশয় প্যারিটিনিয়াম ভাজে মেসার্কিয়াম পর্দা দিয়ে ঝুলানো থাকে। অপরদিকে দেহ প্রাচীরের ডিম্বাশয়ে প্যারিটিনিয়ামের ভাজ মেসিবিয়ারিয়াম দিয়ে ঝুলানো থাকে। প্রত্যেক শুক্রাশয় থেকে একটি করে শুক্রবাহী নালী প্যারিটিনিয়াম দ্বারা সৃষ্টি হয়। দুটি শুক্রাশয়ের দুটি নালী পশ্চাদে এক হয়ে রেচন জনন ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত হয়। স্ত্রী মাছের ডিম্বাশয় বড় এবং জোড়া আকারে থাকে এবং ডিম্বনালী বিহীন, তাদের কি থাকবে না, ডিম্বনালী থাকবে না। পরিবাকৃত ডিম্বাশয় থেকে জনন ঋতুতে ডিম দেহ গহ্বরে মুক্ত হয়। তাদের যখন পরিপক্কতা হবে তখন তাদের ডিম্বাশয় থেকে জনন যে ঋতুতে তাদের ডিম কি হবে, সেই ঋতুতে তাদের ডিমটা কি হবে, দেহের ফাঁকা অংশ অর্থাৎ দেহ গহ্বরে মুক্ত হবে। এবার দেহ গহ্বর থেকে রেচন জনন সাইনাস হয়ে সৃষ্ট অস্থায়ী জননাঙ্গের মাধ্যমে ডিম্বাণু বাইরে নিষ্কান্ত হয়। রুই মাছের ডিমে প্রচুর কুসুম বিদ্যমান। আচ্ছা, এবার আমরা রুই মাছের রিপ্রোডাকশন অর্থাৎ প্রজনন সম্পর্কে জানব। রুই জাতীয় মাছ জনন পরিপক্কতা আসতে তাদের 2 বছর সময় লাগে।
স্থির রুই মাছ স্রোতোষিনী পানিতে প্রজনন ঘটায়, তারা পদ্ম পানিতে প্রজনন ঘটাতে পারে না। সাধারণত জুন থেকে আগস্ট মাসে তারা ডিম ছাড়ে। তাদের ডিম উৎপাদনের ক্ষমতা কখন? এক প্রজনন ঋতুতে 1 কেজি রুই মাছ 1 থেকে 4 লাখ পর্যন্ত ডিম উৎপাদনে সক্ষম, যা বয়স এবং দেহের ওজনের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রতি কেজি রুই মাছের ফিকিনডিটি 1 থেকে 4 লাখ। আর ডিম ধারণ ক্ষমতা কতটুকু? আসলে এক প্রজনন ঋতুতে 1 কেজি ওজনের রুই মাছ 1 লাখ থেকে 4 লাখ পর্যন্ত ডিম উৎপাদনে সক্ষম, যা আমরা আগেই বলেছিলাম, যেটা দেহের বয়স এবং ওজনের উপর নির্ভর করে থাকে। এবার মাছের ডিম, আসলে ডিমগুলো কেমন হবে কার রুই মাছের? তো ডিমগুলো ছোট এবং কুসুম যুক্ত। সাধারণত ছোট ডিম মাছের বা এই ধরনের কুসুম থাকে না, কিন্তু আমরা এখানে কি জানলাম, রুই মাছের ডিমে প্রচুর কুসুম থাকবে এবং তাদের আকারটা হবে ছোট, এবং এরা পানিতে ডুবে যায় না, ভাসমান অবস্থায় থাকে। আর যেসব ডিম পানিতে ডুবে যায় না তাদেরকে বলা হয় ডিমার্শাল। আর প্রজনন ঋতুতে আমরা একটু আগে বলেছিলাম, আমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে ডিমার্শাল কি। তাহলে আমরা জেনে গেলাম যে ডিম পানিতে বেশি থাকে অর্থাৎ ডুবে যায় না তাদেরকে বলা হয় ডিমার্শাল। প্রজনন ঋতুতে মাছের ডিম পাড়াকে বলা হয় স্পনিং। আর স্পনিংটাও আমাদের একটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে প্রজনন ঋতুতে মাছের ডিম পাড়াকে বলা হবে স্পনিং। আবার তারা কোথায় ডিম ছাড়ে? আসলে ডিম রুই মাছ সাধারণত কম গভীর পানিতে এবং স্রোত টানে, স্রোতের টান নদীর পাড়ে, নদীর সাইডে বা নদীর সাইডে যেখানে স্রোত থাকবে এবং স্রোতের গতি থাকবে, এরকম জায়গায় নদীর পাড়ে স্থির রুই মাছ ডিম পাড়ে। তাহলে আমরা কি জানলাম, এখানে ডিমার্শাল কি, স্পনিং কি, কতগুলো ডিম পাড়ে, কোন সময় তারা ডিম পাড়ে এবং নদীর কোন জায়গায় তারা ডিম পাড়ে, এগুলি কিন্তু সব আমাদের MCQ এবং জ্ঞানমূলক প্রশ্ন। আসলে ভিডিও ক্লাস থেকে এগুলো যদি তোমরা শোনো তাহলে পড়তে তোমাদের সুবিধা হবে এবং মনে থাকবে। শিক্ষার্থী, আমরা এবার যেটা জানবো যে আসলে স্রোত যুক্ত অথবা স্রোতোষিনী নদীতে রুই মাছের ডিম পাড়ার সুবিধা কি, এবং এটা আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন ছিল যে স্রোতোষিনী নদীতে স্পনিং এর সুবিধা কি। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু এখন শিখে ফেলবো। তাহলে এখন দেখো, প্রথমে হচ্ছে বিরতিহীন স্রোতযুক্ত বা গোলাটে পানিতে মাছের ডিম এবং লার্ভাকে শিকারীর হাত থেকে রক্ষা করে। তাহলে আমরা কি বলছি যে স্রোতের মধ্যে কি থাকবে, পানিটা চলমান থাকবে এবং পানি যেহেতু নড়াচড়া করছে তো সেটা পানিটা ঘোলা থাকবে, সেখানে পানিতে কি হবে, ডিম এবং লার্ভাকে অন্য কোনো মাছ বা শিকারী খেতে পারবে না, তাদেরকে শিকারী থেকে রক্ষা করতে পারবে। নাম্বার 2, নিষিক্ত ডিম পরিস্ফুটনের জন্য ব্রণ স্রোতময় পানি থেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারে। নাম্বার 3, পানির স্রোতে মাছের ডিম এবং লার্ভা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে, অর্থাৎ এদের নতুন জায়গায় বা নতুন প্লাবন ভূমিতে তারা চলে আসে, সেখানে তারা কি হবে, পানি এবং মাছের পর্যাপ্ত পরিমাণ খাবার পেতে পারে। তাহলে আমরা 3টা পয়েন্ট বললাম, নাম্বার 1 হচ্ছে তাদের শিকারীর হাত থেকে রক্ষা করা যায়, নাম্বার 2 বললাম তাদের কি হয় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়, এবং নাম্বার 3 তাদের নতুন জায়গায় তারা পানির স্রোতের মাধ্যমে বেশি যেতে পারে এবং সেখানে তাদের পানির কোনো খাবারের অভাব হবে না, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ খাবার পায়। তাহলে আমরা স্রোতোষিনী নদীর সুবিধা সমূহ জেনে গেলাম। যে ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক, ফার্টিলাইজেশন বাংলা হচ্ছে নিষেক, রুই মাছের নিষেক সম্পর্কে আমরা জানবো। নদীর পানি যখন ফুলে ওঠে অর্থাৎ স্রোত থাকে ফুলে ওঠে, রুই মাছ নদীর অগভীর অংশে প্লাবন বর্ষণের মাধ্যমে ঝাঁকে ঝাঁকে ডিম ছাড়ায় উদ্দীত হয়, মানে পানিটা যখন ফুলতে শুরু করে তাদের কি হয় ডিম ছাড়ার জন্য তারা উদ্বিগ্ন হয়ে যায়। প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা থাকবে 23 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ তাদের একটা টেম্পারেচার ভ্যালু আছে এখানে, সেটা হচ্ছে প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা কত থাকতে হবে, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় পানিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে এবং পানি ঘোলা থাকে, যে সুবিধাটা আমরা একটু আগেই জেনে আসছি। এবার স্ত্রী মাছ কি করবে, প্রথমে পানিতে ডিম ছাড়লে পুরুষ মাছ তার উপরে বীর্য ছড়িয়ে দেয়। রুই মাছের নিষেককে দেহের বাইরে অর্থাৎ নদীর পানিতে সম্পূর্ণ হয় বলে
এই নিষেধকে আমরা কি বলতে পারি? বহি নিষেধ। তাহলে আমরা বহি নিষেধ সম্পর্কে জানলাম, বাড়ির টেম্পারেচার সম্পর্কে জানলাম, এবং কখন তারা এই ডিম ছাড়ার জন্য বা নিষেধ ঘটাবে সেটাও জানলাম। এবার এই নিষিক্ত হওয়ার পরে যে ডিমটা থাকবে তাকে আর বলা হবে জায়গোট। কারণ আমরা কি জানি, শুক্রাণু এবং ডিম্বনের মিলনের ফলে যে প্রথম কোষটি উৎপন্ন হবে এখানে সেটি হবে কি? জায়গোট। তাহলে আমরা নিষিক্ত ডিমকে কি বলা হবে? জায়গোট। সেটাও আমরা এখন জেনে গেলাম। আমরা এবার যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রুই মাছের জীবন চক্র বা লাইফ সাইকেল অফ দ্য লাইভিউ। আমরা কি জানি, জীবন চক্র বলা হচ্ছে মানে এটি কয়েকটি পর্যায় এখানে অবশ্যই বিদ্যমান। তাহলে আমাদের সংজ্ঞাটা কিভাবে দাঁড়াবে? কোন জীবের জন্মাবস্থা থেকে পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে জীবনের বিভিন্ন ধাপ অতিক্রম করে এই অবস্থায় পুনর্জন্ম হওয়ার চক্রীয় ধারাকে বলা হচ্ছে জীবন চক্র বা লাইফ সাইকেল। আমরা আবার বলছি, কোনো জীবের জন্মাবস্থা থেকে পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে জীবনের বিভিন্ন ধাপ অতিক্রম করে ওই অবস্থায় পুনর্জন্ম হওয়ার চক্রীয় ধারাকে জীবন চক্র বলে। আর ডিম নিষিক্ত হওয়ার পর থেকে রুই মাছের বুড়ি অবস্থার পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো যে তিনটি ধাপে বিভক্ত করা যায়। নিষিক্ত ডিমের যে পর্যায়গুলো আছে রুই মাছের, সেগুলোকে আমরা তিনটা ধাপে বর্ণনা করতে পারি। প্রথমে হচ্ছে ক্লিভেজ। প্রথমে আমরা কি বলছি? ক্লিভেজ। নিষেকের প্রায় 45 মিনিট পর থেকেই তাদের বিভাজন আরম্ভ হয়। এদের ক্লিভেজ বা মেরোপ্লাস্টিক বলা হয়। অর্থাৎ ক্লিভেজ ডিমের উপরের অংশ, অর্থাৎ প্রাণী মেরু অংশের ছোট সাইটোপ্লাজমিক ডিস্কে সীমাবদ্ধ থাকে। এই অবস্থায় জায়গোট কতগুলো ছোট ছোট কোষে বিভাজিত হয়। এদেরকে ব্লাস্টোমিয়ার বলা হয়। ব্লাস্টোমিয়ার দু সারিতে সজ্জিত হয়ে ব্লাস্টোডার্ম গঠন করে। ব্লাস্টোডার্ম ও পেরিস্টার্ম নামক দুই ধরনের কোষ স্তর গঠন করে। ব্লাস্টোডার্ম কোষগুলো পরবর্তী সময়ে ব্রণ তৈরি করে, এবং পেরিব্লাস্ট কোষগুলো কুসুম এবং ব্লাস্টোডার্ম কোষের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এবার ব্লাস্টুলেশন, আমরা ক্লিভেজের পরের অংশ ধাপ হচ্ছে ব্লাস্টুলেশন। ক্লিভেজ দশার পরই ব্লাস্টুলা তৈরি করে। ব্লাস্টুলা একটি পাতের মতো স্তর বা কুসুমের উপর একটি চ্যাপ্টা পাতের ন্যায় অবস্থান করে। ব্লাস্টুলার এই অবস্থানকে বলা হয় ব্লাস্টুলেশন বা ব্লাস্টোডিক্স নামে পরিচিত, বা ব্লাস্টো একটি ডিক্স তৈরি করে। তাহলে আমরা ব্লাস্টুলেশনটা যেটা বলছি সেটা ক্লিভেজ দশার পরই হচ্ছে দ্বিতীয় দশা, যেটা ব্লাস্টুলা নামে পরিচিত। এবার আমরা চলে যাই গেস্টুলেশন। তৃতীয় ধাপ হচ্ছে গেস্টুলেশন নিষেকের, সেটা হচ্ছে ব্লাস্টুলেশনের পরবর্তী দশাই হল গেস্টুলেশন। এ দশায় মাছের দ্বিস্তরী দশা বা গেস্টুলা থেকে কি হয়? পরিবর্তিত হয়। গেস্টুলার উপর স্তরকে এপিব্লাস্ট এবং ভিতরের স্তরকে বলা হয় হাইপোব্লাস্ট। গেস্টুব্লাস্টের সময় ব্লাস্টুডিস্কের নিচের অংশ ক্রমশ পুরু এবং মার্জিনাল রিজ নামে পরিচিত হয়। মার্জিনাল রিজের নিচে অবস্থান করে জার্ম বলয়। লেজের দিকের এই জার্ম বলয় কিছুটা পুরু হয় এবং গ্রুনিয় ভার্ম নামে পরিচিত হয়। এই দশায় ডিম স্ফুটন হয়। আমরা গ্যাস্টুলেশনের ডিম ফুটাটা তখন হচ্ছে গ্যাস্টুলেশন পর্যায়ে। এবার ডিম ফুটার পরে যে অংশটা হবে সেটি হচ্ছে লার্ভা। তাহলে আমরা লার্ভা দশাটা এবং লার্ভা দশার যে ধাপগুলো সেটাকে আমরা বলবো। এবার লার্ভা দশার পরিবর্ধন, আসলে এই লার্ভা দশাটা কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা একটু আলোচনা করি। ডিম ফুটার পর মুহূর্তেই শুরু হয় রুই মাছের লার্ভা দশার পরিবর্তন। ব্রণ দেখতে স্বচ্ছ তবে হালকা বর্ণের হয়। নটোকোট এবং স্নায়ুরজ্জ দেহের দেশে প্রান্তে কিছুটা ঊর্ধ্বমুখী। চোখের পিছন দিকে শ্রবণ যন্ত্রে অনেকগুলো ক্রোমাটোফোর রয়েছে। বায়ুথলি প্রকট এবং অঙ্কীয় পাখার উপস্থিতি, তার মানে এখানে অর্গানাইজেশন অর্গানগুলা উৎপত্তি হতে শুরু করে। সেটি হচ্ছে লার্ভা দশার পরিবর্তন, মানে তাদের বৃদ্ধিটা কিভাবে হয় সেটা আমরা এখানে আলোচনা করলাম। শিক্ষার্থী, এবার যেটা বলবো আমরা সেই অংশটি হচ্ছে আমাদের এই লার্ভা দশার পরিবর্তন বা কিভাবে তাদের এই প্রতিটা কোন ঘন্টায় কী ধরনের তারা রূপ ধারণ করে বা তাদের আকারটা কেমন হবে, তারা কি খাদ্য গ্রহণ করতে পারে কিনা,
সেটি আমরা আলোচনা করি। তাহলে দেখো আমরা প্রথমে আসি ছয় ঘন্টা, লাল বাদুশার যখন তাকে ছয় ঘন্টা অতিবাহিত হয় তখন এই সময় তারা কি করে, মাছের লার্ভা মাঝে মধ্যে উপর নিচে নড়াচড়া করতে দেখা যায় এবং কুসুম দুই প্রান্তে সরু এবং কুসুম থলির সামনে হৃৎপিণ্ডটাও দেখা যাচ্ছে। এই অবস্থায় কুসুম থলিটা অনেক বড় হয়ে যায়। আমরা লার্ভা দশার যে পরিবর্তন বা পরিবর্তিত বৈশিষ্ট্যগুলো কি, কোন সময় কীরকম বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে সেগুলো একটু আলোচনা করি। তাহলে ছয় ঘন্টার সময় মাছের লার্ভা মাঝে মধ্যে উপর নিচে হতে পারে এবং তাদের কুসুম থলির সামনে হৃৎপিণ্ড দেখা যায় এবং কুসুম থলিটা বড় হয়। এবার বারো ঘন্টায় তাদের কুসুম থলি সরু এবং লম্বা হয় এবং সেখানে নটোকোফোর উৎপন্ন হয়। চব্বিশ ঘন্টায় দেখা যায় লার্ভার ফুলকা আর্চ দৃশ্যমান থাকে এবং তাদের নটোকোট লেজের দিকে ঊর্ধ্বমুখী হয়ে যায়, লেজ এবং পুচ্ছ পাতা সুস্পষ্ট হয়। এবার ছত্রিশ ঘন্টায় তাদের লার্ভার ঠোঁট এবং পক্ষ পাতা সুস্পষ্ট হয় আর পুচ্ছপাকনা দণ্ড দেখা যায়। এবার আটচল্লিশ ঘন্টায় আসি, যেটা চোদ্দ ঘন্টা পর তাদের লার্ভার পরিমাপ হয়ে যাচ্ছে তাদের ছয় দশমিক চার মিলিমিটার লম্বা হয় এবং কুসুমথলি সম্মুখের দিকে কিছুটা উত্তল হয়ে যায়, বায়ুথলি তখন দেখা যায়। বাহাত্তর ঘন্টায় লার্ভার বায়ুথলি ডিম্বাকৃতির হয়, পক্ষপাকনা সুস্পষ্ট হতে শুরু করে। আবার চুরানব্বই ঘন্টায় এই সময় কুসুমথলি প্রায় অদৃশ্য হয়ে যায় এবং ছিয়ানব্বই ঘন্টায় লার্ভার মুখ সুস্পষ্ট এবং খাদ্য গ্রহণ শুরু হয়ে যায়। আর পাঁচ দিনের লার্ভা পোনা, যেটা আট দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায় এবং তাদের কি ধানি পোনা, এই সময় তাদেরকে আমরা বলি ধানি পোনা বা আঙ্গুলি পোনা হিসাবে পরিচিত। কত বয়সের লার্ভাকে আমরা বলতেছি ধানি পোনা? ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত বয়সের লার্ভাকে আমরা কি বলছি? পাঁচ দিনের লার্ভার পরে চলে আসে আমাদের দশ দিন। দশ দিনের লার্ভার বয়সের পূর্ণদৈর্ঘ্য হবে 15 থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং নাসারন্ধ্র দেখা যায় এবং অঙ্গজ বিভাজন সুস্পষ্ট হয়। এবার আসো পনেরো দিনে যে লার্ভা দশা দেখা যায় সেখানে তাদের দৈর্ঘ্য প্রায় 23 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে যাচ্ছে এবং মুখের সাদৃশ্য একটি বারবেল দেখা যায়। বারবেল মানে চিকন চিকন সুতার মধ্যে যে অংশগুলো সেটাকে আমরা বলছি বিভাসের বারবেল। সেটা কতদিনে দেখা যায়? 15 দিনে দেখা যায় এবং ওনার দৈহিক গড়ন মোটামুটি সম্পূর্ণ হয়ে যায়। একটা রিমাসের যেই রকম আকৃতি হওয়া দরকার সেটা তাদের 15 দিনে সম্পূর্ণ হয়ে যায়। এর পরবর্তীতে তাদের এই লার্ভাগুলোর আকার পরিবর্তন ঘটে, স্ত্রী মাছ আকারে অপেক্ষা বড় হবে এবং পুরুষ মাছ একটু ছোট হবে এবং তারা যৌন পরিপক্ক হবে। এটি তাদের জীবনচক্রের সর্বশেষ ধাপ। শিক্ষার্থী, আমরা এই আজকে যে রুই মাছ সম্পর্কে জানলাম সেই মাছটাকে আমাদের কিভাবে প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা যায় সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। আচ্ছা, রুই জাতীয় মাছ হচ্ছে রুই, কাতল, মৃগেল, কালিপাউস ইত্যাদি, যা আমাদের বাংলাদেশের একটা রূপালী সম্পদ। কিন্তু বিভিন্ন কারণে এই সম্পদ আজ হুমকির সম্মুখীন। এই সম্পদকে অবশ্যই রক্ষা করার দায়িত্ব আমাদের এবং তাদের যত্ন নিতে হবে। রুই মাছের এই প্রজাতিকে সংরক্ষণ করতে হলে আমাদের যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেইগুলো হলো, আমি সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে প্রজনন ক্ষেত্রকে সংরক্ষণ করতে হবে। আমরা একটু আগে আলোচনা করেছিলাম প্রজনন ক্ষেত্র স্রোতযুক্ত জায়গাগুলোতে কীভাবে সমস্যার মুক্ত রাখা যায় সেটা দেখতে হবে। অতিমাত্রায় আহরণ পরিহার করতে হবে, আমরা রুই মাছকে বেশি ধরতে পারবো না। বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যেন বাজারে সেগুলো বেশি বিক্রি না হয় সেদিক থেকে আমাদের লক্ষ্য করতে হবে। পরিকল্পিত বাঁধ ও সড়ক নির্মাণ থেকে বিরত থাকতে হবে। কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পলিকালচার এবং দেশীয় মাছের চাষ সেগুলোকে করতে হবে বেশি করতে হবে। সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, পানি দূষণ রোধ করতে হবে এবং বিষ প্রয়োগ বন্ধ করতে হবে আর জল সচেতনতা বৃদ্ধি করতে হবে। মৎস্য আইনটাকে প্রয়োগ করতে হবে এবং হালদা নদীকে সংরক্ষণ করতে হবে। এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব, আমরা একটু সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আসো, আমাদের আসলে হালদা নদী সংরক্ষণটা আসলে কি, এই সব শিক্ষার্থী, আমরা হালদা নদী আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি, চট্টগ্রামের হালদা নদী কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা শিখে ফেলবো। এবং সংরক্ষণের গুরুত্ব দুটি আছে, একটি হচ্ছে আমিষের চাহিদা পূরণের জন্য আমরা এটি সংরক্ষণ করবো, আরেকটি হচ্ছে প্রজাতি সংরক্ষণের জন্য আমরা এই রুই মাছকে সংরক্ষণ করবো। তাহলে তোমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে রুই মাছের সংরক্ষণ, প্রাকৃতিক সংরক্ষণের পয়েন্টগুলো লিখে বিষয় শিক্ষকে জমা দেবে। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।